দুর্নীতির মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হবার পর কোনো প্রতিবাদ চোখে না পড়লেও বেগম জিয়া গুলশানের বাসা থেকে বকশিবাজারে আদালতে যাওয়ার পথে মগবাজার এলাকায় বড় ধরনের শোডাউন করে বিএনপি কর্মীরা। এ সময় কাকরাইলের কাছে আওয়ামী লীগের সঙ্গে ও পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশের কড়া প্রহারের মধ্যেই বেলা পৌনে বারোটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন বাসা থেকে বের হন, তখন গাড়ি বহরের সঙ্গে কোনো নেতাকর্মী ছিল না। যে রাস্তা ধরে তিনি বকশিবাজারে অস্থায়ী আদালতে যাবেন, সেই রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। গুলশান থেকে তেজগাঁয়ের সাত রাস্তা পর্যন্ত অল্প সময়ই পার হন তিনি। এফডিসি মোড়ে আসতেই পাল্টে যায় চিত্র। অপেক্ষায় থাকা দলের নেতাকর্মীরা মোটর বাইকে মিছিল নিয়ে বহরে যোগ দেয়। এবার ধীরে এগোতে থাকে গাড়ি। মগবাজার মোড় পার হতেই হলিক্রস হাসপাতালের গলি থেকে খালেদা জিয়ার বহরের পেছন দিকে হামলা হয়। দলের নেতাকর্মীরা হঠাৎ আক্রমণে ছত্রভঙ্গ হলেও পরে প্রতিরোধ গড়ে তোলে। সার্কিট হাউস মসজিদ পেরিয়ে প্রধান বিচারপতি বাসভবনের সামনে আসতেই মিন্টো রোড এবং কাকরাইল মোড় দুই পাশ থেকে আক্রমণ হয়। দু একটি ককটেলের বিস্ফোরণও হয়। এরপরই পুলিশ অ্যাকশনে যায়। ছত্রভঙ্গ হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাংবাদিকদের দুটি মোটর বাইক এবং গাড়ি ভাঙচুর করে। দোয়েল চত্বরে পুলিশি ব্যারিকেড থেকেই নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর পুলিশের গাড়ির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এগিয়ে যান বকশিবাজারে অস্থায়ী আদালতের দিকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় আওয়ামী লীগ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল সকাল থেকে। গুলিস্তান এলাকায় মিছিলও হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শক্ত অবস্থান নিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।